ছোটবেলায় ক্লাসরুমে বসে অনেকেই কাগজ দিয়ে নৌকা, ফুল বা উড়োজাহাজ বানিয়েছেন। তবে আফ্রিকার দেশ গ্যাবনের রাজধানী লিব্রেভিলে বাস করছেন এমন এক শিল্পী, যিনি হাতের নিপুণ ছোঁয়ায় ফেলনা কাগজ ও কার্ডবোর্ড দিয়ে তৈরি করছেন নানা রকম শিল্পকর্ম। শিল্পী এডি হেনরি কক্স মায়াম্ব ছোটবেলায় বাবা মায়ের এক ব্রাজিলিয়ান সন্ন্যাসী বন্ধুর কাছ থেকে অরিগামির মতো প্রিন্টিং কৌশল শিখেছিলেন মায়াম্ব। সেই থেকে শুরু, সময়ের সাথে সাথে কাগজ দিয়ে বিভিন্ন বস্তু তৈরির কৌশল রপ্ত করতে শেখেন এই শিল্পী। বর্তমানে বাতি, ভাস্কর্য সহ যে কোনো নকশা কাগজের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন মায়াম্ব। Avec une amie brésilienne, elle s'appelle Inácia Dos Santos, qui est rentrée déjà au Brésil, que je salue au passage aussi. Et donc cette dame-là m'a appris la technique du plissage. মায়াম্বর তৈরি শিল্পকর্মগুলো বর্তমানে গ্যাবনের প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি দেশটির গ্যালারি এফএমএর এবং ফ্রেঞ্চ ইনস্টিটিউটেও প্রদর্শিত হচ্ছে। Asiatique. Et puis, il y a quelque chose également de très contemporain qui est la question du recyclage également du papier, donc une prise en compte également de l'environnement. গ্যাবন ছাড়াও সেনেগাল, বুর্কিনা ফাসো এবং রাশিয়ায় প্রদর্শিত হয়েছে মায়াম্বর শিল্পকর্ম। তার শিল্পকর্মের প্রতি মানুষের আগ্রহ দেখে আরও কয়েকটি দেশে প্রদর্শনের কথা ভাবছেন মায়াম্ব। এছাড়াও তিনি স্বপ্ন দেখছেন নিজের একটি আধুনিক স্টুডিওর, যেখানে আগ্রহী তরুণ শিল্পীদের অরিগামির প্রশিক্ষণ দিতে পারবেন মায়াম্ব। মায়াম্ব আশা করেন তার এই শিল্পকর্ম দেখে অন্যরাও ফেলে দেয়া কাগজের সঠিক ব্যবহার করতে অনুপ্রাণিত হবে। ইশরাত মুক্তি, এখন বিশ্ব।